সো হে গাইস, দিস ইজ নাজিম অ্যান্ড আজকে আমরা গেছিলাম মার্কেটে। তো মার্কেটে যাওয়ার আগে আমরা একটা ফুট ওভার ব্রিজে দাঁড়াই, আর সেইখান থেকে খুব বেশি বাতাস আসতেছিল, তো এইখান থেকে বাতাসটা নিতেছিলাম আমরা। আমি আজকে আসছি আর আমার সাথে আসছে আমার এক বন্ধু, তারে দেখাইতেছি। দেখেন, তার আগে দেখেন কত জ্যাম হয়েছে, ঠিক আছে? এই জায়গাটা মানে এই জায়গাটা প্রচুর জ্যাম হয়, যেহেতু মনে করেন এটা একটা মনে করেন এই এলাকা তাই। আর এই দেখেন এদিকে আমার বন্ধু, ঠিক আছে? সো মেহেদি কইলো আমার পুরা এরিয়াটা একটু ঘুরা দেখাইতে, তাই ঘুরা দেখাইতেছি যে আপনারা দেখেন কত সুন্দর হয়েছে। আর এইদিকে চলেন একটু মেহেদিরে দেখাই নিয়ে আসি। মেহেদি একটু তাকা, পোজ দে, গুড, অনেক সুন্দর হয়েছে। চলেন এই পাশে দেখাই মাইসে, যে পোজ দেওয়ার পরে খেলি গেছে যে দুই আঙ্গুল দিয়ে খালি পোজ দেয়, এটা বুঝি না আমি, খালি এই পোজ দিতে করলে এই পোজটা দেয়, দেন ওই কি হাসতাছে এলিগা। যাই হোক, ওর কাছে নাকি ভাল লাগছে, ও চাইতেছে এই জায়গায় থাইকা যাইতে, এত ভাল লাগছে ওর কাছে। চলেন আমরা আশেপাশে দেখাই আপনাদের। এই দেখেন কি পরিবেশ, মানে এই জায়গা তো জ্যাম লাগছে, আর একটু পরে আরও লাগবো, কারণ এটা গার্মেন্টস এলাকা, এখানে মনে করেন অনেক মানুষ যাতায়াত করে, আর এখান থেকে কিছুক্ষণ পরে হাজার হাজার মানুষ বেরোবো, অনেক মানুষ ভর্তি এলাকা। এখান থেকে আবার মেহেদি আমার হাত থেকে ফোন নিল, ফোন নিয়ে ও কইলো দেখাইব রে সবাইরে, তো এই জন্য ফোন নিয়ে সবাইরে দেখাইতেছে। এদিকে আমারও দেখাইলো একটুখানি, এরপরে কইলো পোজ দিতে, তাই পোজ দিলাম, আশা করি ভালো লাগছে আপনাদের। এরপর মেহেদি কইলো তুই যা, আমি ক্যামেরা ভিডিও করতেছি, তাই ওর কাছে মোবাইল দিয়ে আমি হাঁটা শুরু করলাম। আরও বললো যে দেখাইতে সব কিছু আমারে দেখাইতে কইলো, আর আমি তো মনে করেন দেখা মুখি দেখানোর মতো আসছে আমাদের এখানে যা তাই দেখাইতেছি। এই যে হচ্ছে ঢাকা ঢাকা ব্যাংক, আর এই যে ইপিজেটের ভিতরে এই এরিয়াটা, মানে পুরো এরিয়াটা হচ্ছে ইপিজেট এরিয়া, আর এর ভিতরে আমাদের ঢাকা ব্যাংক। চলেন আপনাদের নিচে নিয়ে যায় আরও, আর এদিকে সময়ও খুব কম, চলেন। আর এদিকে মেহেদি আমার হুট করে ডাক দিল, দিয়া বললো ওর একটু ভিডিও করে দিতে, তো আসেন আমরা ওর ভিডিওটা নিয়ে, আমি ক্যামেরার ধরলাম ধরে ওর পিছনে আসলাম। আর ও হাইটা যাইতেছে, এদিকে মেহেদি একটু পোজ দিয়ে নামতেছে, একটু ভাব নিতেছে, দেখছেন পোলার ভাবটা, দেখছেন কি সুন্দর লাগতেছে। আচ্ছা যাই হোক, ও নিচে যাইতেছে, ঠিক আছে, আমরা চলে আসতেছি, ও বলতেছে সময় নেই তাড়াতাড়ি আসতে, ঠিক আছে? তো আজকে তো মনে করেন সময় শেষ প্রায়, আমরা অনেক দূর হাঁটছি আর কি। তো আজকের মতো এতটুকুই, আমরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ও দেখেন কত শরম পাইতেছে এক হিসাবে, ঠিক আছে? যাই হোক, থাকুক, আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকুই, গুড বাই।